চলে তছরূপ হবে না। চলে আসছি তোমাদের সামনে। আজকে আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো, এটা শিবরাত্রির পরের দিন আমার বাড়িতে পুজো হয়। অনেক বছর ধরে এই পুজোটা চলে আসছে, তো যথারীতি আমি রেডি হয়ে গেছি। এখন আমার দায়িত্ব আমার ভোগ করতে হবে, ভোগ রান্নাটা আমি করি, বা আমার সাথে যারা থাকে, একা যে করি তা না, সবাই থাকে। তো সেই জন্য ঠাকুর ঘরে অলরেডি আমার যারা সবাই চলে গেছে, সবাই মানে যা যে যার কাজ করছে, তো আমি ওই জন্য রেডি হয়ে গেছি, এখন বসবো ভোগ করতে। তো বন্ধুরা, আমি সকাল থেকে দুপুরে ভোগ থেকে আরম্ভ করে মানে রাত্রে পুরো পুজো শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখতে থাকবে, অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করবে যে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি রেডি হয়ে ঠাকুর ঘরে। অলরেডি সবাই এখানে ব্যস্ত, দেখো কীরকম পুজোর জন্য। আমার বড় ননদ আমাকে সমস্ত কিছু কেটে দিয়েছে, সবজি টবজি, আর আমি এদিকে ভোগ করছি, কারণ একজন যদি কেটে বেটে না দেয় তাহলে একটু প্রবলেমই হয় এক হাতে। তো ছোটো মেজো যাও পুজোর কাজ করছে, তো সবাই মিলে ওই জন্য একটু কালী পুজোতে সবাইকেই দরকার হয়। তো দেখো এখানে সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখন শুধু এক এক করে যাবো। তো বন্ধুরা দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর, আমাদের সমস্ত টুনি দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। এই বিশেষ দিন, এই দিনটাতে আমার ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজাই, মানে খুবই ভালো লাগে, প্রচুর লোক আসে। তো সেই জন্য অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে জবা ফুল দেখো, সব জবা ফুল তো লাগেই, ওই জন্য জবা ফুল এখানে রেডি করা হয়েছে। আর এদিকে সমস্ত কিছু গোছান গাছান চলছে, তো সবাই আছে ঠাকুর ঘরে, তো সব রকমই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি আমার মতন এদিকে ভোগ করে যাচ্ছি, আর এদিকে মেজো যা ছোটো যা সবাই মিলে, পুজোর তো বিশাল আয়োজন থাকে, এত বড় একটা পুজো, তো দেখো সবাই মিলে উদ্যোগী হয়েছি আমরা। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে অলরেডি কত দিকে আমি বার্নারে কড়াই বসিয়ে দিয়েছি, সমস্ত একদিকে ভাজা একদিকে সবজি টবজি করছে, তাহলে তাড়াতাড়ি হবে এই জন্য। তো এখানে দেখো আমার ছোট যা কত সুন্দর আলপনা দিচ্ছে, ওর আলপনাটা ওই স্বভাবত বাড়িতে দেয়, মানে এটা ওরই কাজ থাকে, ওই জন্য ও এদিকে ভেড়ে না, কারণ আলপনা দিতে অনেক টাইম লাগে গোটা বাড়ি ঠাকুরের কাছে। আর এদিকে আমি মানে জোর কদমে প্রস্তুতি চলছে আমার, মানে কত তাড়াতাড়ি করতে পারি, মাথায় ভীষণ টেনশন। তো চলো এদিকে মানে পুজোর সময় তুলসীতলাটাও দেখো কত সুন্দর সাজাচ্ছে, মানে আমরা তুলসীতলাটাও খুব সুন্দর করে সাজাই, কারণ আমাদের তুলসীতলাটা সত্যি খুব সুন্দর, কারণ এখন এসব বাড়িতে দেখা যায় না। তো চলো দেখো এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, এদিকে চাল ডালটা ভাজছি, আর এদিকে গরম জল গরম হচ্ছে। তো এখানে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো সব ঠাকুরকে ছবিগুলো একটু নিলাম তোমাদের সাথে দেখার জন্য। আজকে নতুন বিছানা টিছানা পাতা হয়েছে, নতুন জামা কাপড় পরা হয়েছে সব ঠাকুরকে, তো সেই জন্য ভাবলাম একটু এটাও শেয়ার করে দিই। তো এই দেখো আমাদের গুরুদেব, আমাদের গুরুদেব আগেই দেখিয়েছি, এটা আমার শ্বশুর শাশুড়ি, আর এই হচ্ছে আমাদের লোকনাথ বাবা, তাকেও নতুন জামা পরানো হয়েছে, আর এই হচ্ছে আমাদের ছোট্ট নাড়ু গোপাল, দেখো কত সুন্দর লাল শাড়ি পরে ওকে সাজানো হয়েছে, কত সুইট লাগছে দেখতে, তোমরা দেখো গলায় একটা সুন্দর হার পরানো হয়েছে। তারপরে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, এদিকে নাড়ুটাও আমরা নিজে হাতে করি, তো সেই জন্য চলছে। এদিকে লুচির মানে গোলা করা হয়ে গেছে, লুচি ভাজার চলছে, মানে Thank you.
ব্যস্ত, আমি ভোগ টোগ রান্না করলাম, সব কিছু করলাম, তো ওই জন্য ঠাকুর আগে আসলো। বরণ করে মাকে পুজোতে উপরে বসিয়ে ঠাকুর মশাই চলে এসছে অলরেডি, সব কিছু করে তারপরে আমি রেডি হতে এসেছি। আমরা তাই করি প্রতিবার, তো আমি রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি, তো ঠাকুর ঘরে সমস্ত কিছু যা যায় ওখানে তো বন্ধুরা দেখো, এখানে 101টা প্রদীপ আমরা জ্বালিয়ে দিয়েছি পুজোর স্থানে। প্রতিবার আমরা গাছায় 101টা প্রদীপ দিত, এবার ভাবলাম মাটির প্রদীপ দিস, দেখতে ভালো লাগবে, দেখে খুব সকল। তো এখানে দেখো প্রদীপটা সাজানো হচ্ছে, আমরা সমস্ত সবাই মিলে খুব আনন্দের সহিত প্রদীপ জ্বালাচ্ছি, মানে খুব ভালো লাগছে দেখে, এত সুন্দর লাগছিল দেখতে। বসিয়ে খাওয়া হয় ক্যাটারিং দিয়ে, তো মানে অলরেডি সবাই প্রথম ব্যাচ বসেই আছে, তো সেটাও আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলছে খাওয়া দাওয়া। সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে, ঝনক ঝঙ্কারে উড়ান শঙ্কার কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম এসো।